পাবনার বেড়া উপজেলায় চাচাতো ভাইয়ের জানাজায় অংশ নিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অন্য দুই চাচাতো ভাই। একই দিনে তিন ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রাম জুড়ে। হাটুরিয়ার নাকালিয়া ইউনিয়নের উত্তর পেঁচাকোলা গ্রামের 14 বছরের শিশু মাহফুজ অসুস্থতায় মারা যায় বৃহস্পতিবার মাঝরাতে। তার জানাজায় ইমামতি করতে সকালে টাঙ্গাইল থেকে সেখানে পৌঁছেন চাচাতো ভাই আল আমিন। বাঘাবাড়ি থেকে মোটরসাইকেলে তাকে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন আরেক চাচাতো ভাই মোস্তফা কামাল। বিন্নেদারি এলাকায় পৌঁছালে একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়, এতে দুইজনেরই মৃত্যু হয়। সকালে শিশু মাহফুজকে পেঁচাকোলা ঈদগাহে দাফন করা হয়। অন্য দুই চাচাতো ভাইয়ের নামাজে জানাজা বাদ আসর চর নাকালিয়াতে অনুষ্ঠিত হয়।